কক্সবাজারের মহেশখালীতে শত্রুতামূলকভাবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সিদ্দিকীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 5 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় বড় মহেশখালীর জাগিরাঘোনা এলাকায় এই বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এখানে কি জলাবস্থায় পেয়েছেন? এখানে মার্ডার করা হয়েছে, এরপর ওনারা এখানে কেউ থাকে না। আবু জাফর সাহেবের বাড়ি, এটা বাংলাদেশের একটা গৌরবের বিষয়, একজন মুক্তিযোদ্ধার বাড়ি। এভাবে কে বা কারা জ্বালা দিছে, এটা যুক্তিসঙ্গত না। তারপরে আমরা আন্তরিকভাবে দুঃখিত, এভাবে যে বাড়িটা জ্বালা যাবে। এই আগুনের সূত্রপাতটা কিভাবে সেটা জানতে পারছেন কিনা? এখানে উপস্থিত জনতা কর্তৃক আমরা জানতে পারি যে এরা কিছু জানে না। আচ্ছা, আর যেহেতু একটা মুক্তিযোদ্ধা পরিবারের এখানে যদি কেউ এটা নিজের ইচ্ছা মতো ধরাই না দিয়ে থাকে, তাহলে এখানে আগুনটা করতে আসবে। এর একটা পরিবর্তন করে যদি কেউ না থাকে, আগুনটা করতে আসবে, নিশ্চয় কেউ লাগাই দিছে। এটা তো আর না বুঝার কিছু নেই। মুক্তিযোদ্ধা আবু জাফর সিদ্দিকীর সন্তান সরোয়ার কায়সার সোহেল জানান, গত 2020 সালের 24 জুন এই বাড়িতেই তার ছোট ভাই মনোয়ার কায়সার সিদ্দিককে নির্মমভাবে পিটিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা। এই ঘটনায় সে সময় খুনের মামলা হওয়ার পর প্রধান আসামি মোহাম্মদ সিরাজ বিদেশে পালিয়ে গিয়ে বর্তমানে পলাতক রয়েছে। মামলার 16 জন আসামির মধ্যে মাত্র একজন গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে, বাকি 14 আসামি জামিনে মুক্ত আছে। কক্সবাজার জজ আদালতে বিচারাধীন এই হত্যা মামলাটির ধার্য তারিখ ছিল আগামী 14 ফেব্রুয়ারি। এরই মধ্যে তাদের বাড়িটি নির্মমভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মুক্তিযোদ্ধার এই সন্তান আরও জানান, তাদের পৈতৃক বাড়ি উপজেলার কালারমার ছড়ার সোনারপাড়া এলাকায়। নাগরিক সুবিধা, পড়ালেখা ও চাকরির সুবাদে তারা পৌর সদরের কাছাকাছি জাগিরাঘোনায় এই বাড়িটি করেছিলেন। এখানে আশেপাশে কোনো আত্মীয় স্বজন না থাকায় প্রতিবেশীরা প্রথম থেকেই তাদের সাথে শত্রুতামূলক আচরণ করতে থাকে। এই বাগিয়াতে আমার ভাই মার্ডার হয়েছিল, এরপর থেকে ওরা বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে এই অবস্থা করতেছে। আমি একমাত্র আছি, আমার ভাই আরেকজন আছে, ও চাকরি করে। হ্যাঁ, এখন ওরা চাই দেখি, ওরা ওদের এইখানে, ওরা ছাড়া আমাদের আর কোনো কি নাই। আমরা একটা ঘর এখানে, আমাদের কোনো আত্মীয় স্বজন নাই এখানে। ওরাই সব কিছু আমাদেরকে সবসময় মধ্যে হুমকির মধ্যে রাখে। আমি তো আসতে পারি না এখানে ওদের হুমকির জন্য। আমি থানায় কয়েকটা অভিযোগও দিছি, তারপরও কোনো কিছু হয় না। এরপর সম্বল আমাদের এখানে বাড়িতে আগুন দেওয়া হয়, ওরা তো চায় আমরা এখান থেকে চলে যাই, উঠে জন্য কি করা। এরই মধ্যে ভাই খুন হওয়ার পর তা নিয়ে থানায় মামলা হলে আসামিদের হুমকির মুখে তারা বাড়ি ছাড়া হয়ে পড়ে। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তিনি মনে করেন, তার ভাইয়ের হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত থাকায় ওই এলাকা থেকে তাদেরকে উচ্ছেদ করার লক্ষ্যে বাড়িটি পুড়িয়ে দেয়। আগুনে বাড়িটি ও বাড়ির আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়, খসে পড়ে বাড়িটির মাটির দেয়ালও। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহেশখালী স্টেশনের দমকল কর্মীরা এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খুনের মামলার বাদী সারোয়ার কায়সার সোহেল দাবি করেন, তার ভাইকে নির্মমভাবে খুন করার পর এ নিয়ে থানায় মামলা হলেও বরাবরই পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। তারা শত চেষ্টা চালিয়েও খুনের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের সহযোগিতা পায়নি। এ অবস্থায় ধারাবাহিকভাবে খুনিদের হুমকির মুখে পড়তে হয়েছে তাদের। এ নিয়ে থানায় পরপর 4টি সাধারণ ডায়েরি করেও পুলিশের সহায়তা পায়নি তারা, বাধ্য হয়ে শেষ পর্যন্ত বাড়ি ছাড়া হতে হয়েছে। বর্তমানে তাদের পুরো পরিবারটি বেশ নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে আছেন বলে দাবি করেন তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহেশখালী স্টেশনের স্টেশন মাস্টার পুলক সরকার জানান, আগুনের খবর পাওয়ার পর তাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িটির অনেকটা পুড়ে যায়। তারা প্রাথমিক ধারণা থেকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির একটি ন্যূনতম পরিমাণ লিপিবদ্ধ করেছেন, বাকিটা পুলিশের তদন্তে বেরিয়ে আসতে পারে বলে মনে করেন তিনি। আমরা আসলে সন্ধ্যা 6:18টার সময় আমরা মেসেজটা পাই। আমরা মেসেজ যখনই পাই আমরা 30 সেকেন্ডের মধ্যে স্টেশন লিক করি। তাই আমরা মেসেজ পাওয়ার সাথে সাথে ওখানে জাগিরাঘোনা যাবার সাথে সাথে পাবলিক আমাদেরকে ইশারা করলো, ইন্ডিকেটার দেখালো যে এই এখানে একটা বাড়িতে আগুন। ওইটা বাড়িটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা আবু জাফর সাহেবের বাড়ি। তো ওখানে আমরা গাড়ি যাবে না, আমাদের যে মেশিন আছে পাম্প বলে, পাম্প নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে দিয়ে সাথে সাথেই আগুনটা নির্বাপন করি। এবং
আমরা উপস্থিত জনতা এবং আশেপাশের লোকদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারি যে এই বাড়িটা একটা পরিত্যক্ত বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না, তবে কারেন্টের লাইনগুলো ভালো ছিল এবং এগুলো জ্বলে গেছে। এখন বাড়িতে কেউ থাকে না, একটা কারেন্টটা চালু ছিল সম্ভবত, তাতে সম্ভবত কারেন্টে যে কোনো ভাবে হয়তো কারেন্টে যদি ধরতে পারে বা সত্যতামূলক যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে পুলিশের কাজ, সেটা আমরা কোনো তথ্য উপস্থিত জনতা থেকে পাই নাই। তা আমরা ধরে নিচ্ছি যে হয়তো পুলিশের তদন্তে যেটা বেরিয়ে আসবে এটা হচ্ছে আসল সত্য ঘটনা। এ বিষয়ে মহেশখালী থানার ওসির চলতি দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুর রাজ্জাক মীর জানান, সন্ধ্যায় একটি বাড়িতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে খবর পেয়েছি। এটি শত্রুতামূলক আগুন বলে কেউ এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, MNN। গতকালকে আসলে রাতেই আমি সংবাদটা পেয়েছিলাম, সকালে এসে আমি প্রথম অফিসে এসে এখানে আসলাম, এটা দেখলাম এটা। আর আপনারা তো দেখছেন এখানে যারা বাড়ির মালিক আমাদের বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ছেলে, তো ওনাদের সাথে আমরা কথা বললাম। এটা যতটুকু জানলাম একটা পরিত্যক্ত বাড়ি এবং কেউ থাকতো না আর কি এখানে। এই সুযোগে আসলে এখানে দুইটা কথা শোনা যাচ্ছে, একটা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এ ধরনের শোনা যাচ্ছে, আবার ওনাদের ভাষ্য মতে হচ্ছে আশেপাশের মানুষজন তাদের সাথে ওনাদের নাকি আগে থেকে পূর্ব শত্রুতা আছে, হত্যাকাণ্ড নিয়ে আগে থেকে, হ্যাঁ এই ধরনের হয়তো কোনো বিষয় আছে সেটা থেকেও হতে পারে বলছে। তো এটা তো আসলে তদন্তাধীন একটা বিষয়, এটা ওনারা অভিযোগ দেবে থানায়, থানা তদন্ত করে পরবর্তীতে যেটা পায় সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।